আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বাআদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দোয়ায়ে ইউনূস এর অন্তর্নিহিত মর্ম এবং এটি পাঠ করার জন্য সবচেয়ে উপকারী পদ্ধতি কী হতে পারে, এ বিষয়ে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়ায়ে ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমরা সবাই জানি বিপদ আপদে এই দোয়াটি পড়তে হয়, কিন্তু এই দোয়াটি কোরআন এবং সুন্নায় কতটা গুরুত্বের সাথে এসেছে সেই কথাটি হয়তো আমাদের অনেকেরই জানা নাও থাকতে পারে। আল কোরআনুল কারিমের সূরাতুল আম্বিয়া এর 87 এবং 88 নম্বর আয়াতে এই বিষয়ে আলোচনা এসেছে। 88 নম্বর আয়াতের শেষে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে আমি ইমানদারদেরকে উদ্ধার করব। অর্থাৎ কোরআন সুস্পষ্ট করে বলে দিল যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক যেমন মহা বিপদ থেকে তিনি কুদরতিভাবে উদ্ধার করেছিলেন, কিয়ামত পর্যন্ত ইমানদারগণ যদি এরকম বিপদ, কঠিন থেকে কঠিন বিপদে পড়ে আর এই দোয়াটি গুরুত্বের সাথে পাঠ করে, তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে কুদরতিভাবে বিপদ থেকে উদ্ধার করবেন। একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাআওয়াতু দিন নুন ইজ দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, লাম ইয়াদউ বিহা রাজুলুম মুসলিমুন ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবাল্লাহু লা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনূস আলাইহিস সালামের দোয়া যা তিনি মাছের পেটে থাকা অবস্থায় করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়াটি কোনো মুসলমান যদি কোনো ব্যাপারে পাঠ করে তাহলে আল্লাহ পাক অবশ্যই তাকে উদ্ধার করবেন। তাহলে আমরা এখানে একটু চিন্তা করতে পারি যে কোরআন এবং হাদিসে দোয়াটিকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এই দোয়াটির অন্তর্নিহিত মর্ম ব্যাখ্যা আমাদের জানার দরকার আছে। কেন দরকার আছে প্রশ্নটির জবাব একটি হাদিস থেকে আমরা বোঝার চেষ্টা করি। তিরমিজি শরীফের একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এমন অবস্থায় যে তোমরা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস অন্তরে স্থাপন করে নিয়েছো যে আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবেন। ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজীবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না এমন অন্তর থেকে যে অন্তর উদাসীন, লাহিন আই লাইত, খেলায় মত্ত, নানান বাজে চিন্তায় মত্ত, মিন কলবিন গাফিল, উদাসীন অন্তর। এর ব্যাখ্যা কি? তোহফাতুল আহওয়াজিতে এর ব্যাখ্যায় বলা হয়েছে, আয় মুরিদিন আনিল্লাহি আও আম্মা সাআলাহ, তার অন্তরটা উদাসীন, কার কাছে দোয়া করছে বা কি দোয়া করছে এই বিষয়ে ব্য খবর উদাসীন। এমন যেন না হয় যে মুখে দোয়ার শব্দগুলো উচ্চারণ করতে থাকলাম, বাক্যগুলো উচ্চারণ করতে থাকলাম আর অন্তরে নানান রকম চিন্তার আনাগোনা চলতে থাকলো, এমনটা যেন না হয়। বরং মুখে যে শব্দটি উচ্চারণ করব অন্তরেও যেন সেই শব্দটির প্রতি একটি ধ্যান থাকে যে আমি এই মুহূর্তে এই শব্দটি উচ্চারণ করতেছি। এটা হলো মনোযোগের একেবারে প্রাথমিক পর্যায়ে। আর একটি হলো যে আমি মুখে যে শব্দ বা যে বাক্য উচ্চারণ করছি এর অর্থটাও আমি অন্তর থেকে খেয়াল করছি। যদি অর্থটা জানা থাকে তাহলে দোয়ার ক্ষেত্রে অন্তরে যে আবেগ এবং অনুভূতি কাজ করবে, যদি অর্থ জানা না থাকে তাহলে অবশ্যই ওই রকম মনোযোগ আশা করা যায় না। এই জন্য দোয়ার ক্ষেত্রে অর্থ জানাটা শর্ত যদিও না, তবে উপকারী, এর মধ্যে কোনো সন্দেহ নেই।
এবং দোয়া থেকে আমরা বেশি উপকার যদি পেতে চাই তাহলে দোয়াগুলোর অর্থ যতটা সম্ভব আমাদের জানা এবং শেখার চেষ্টা করা দরকার। তো আজকে দোয়া ইউনুসের অর্থটা নিয়ে একটু কথা বলবো, এর অন্তর্নিহিত মর্ম নিয়ে একটু কথা বলবো। দোয়া ইউনুসকে আমরা একটি দোয়া হিসাবেই জানি, কিন্তু আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এই দোয়াটির মধ্যে মূলত তিনটি বাক্য আছে এবং তিনটি বাক্যের আলাদা আলাদা মর্ম, আলাদা আলাদা আবেদন। হযরত ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআত এর মধ্যে তিনি বলেছেন, আম্মা দাআওয়াতু যিন্নুন ফা ইন্না ফিহা মিন কামালিত তাওহীদি ওয়াত তানজীহি লিরব্বি আযা ওয়া জাল ওয়া ইতিরাফিল আবদ বিযুলমিহি ওয়া যামবিহি মা হুয়া মিন আবলাগি আদবিয়াতিল কারবি ওয়াল হাম্মি ওয়াল গাম্মি ওয়া আবলাগিল ওয়াসাইলি ইলাল্লাহ ফি কযাইল হাওয়াইজ। হযরত ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি তিনি যা বলেছেন, আমি যদি একটু সহজ করে বলি তাহলে বলবো যে এখানে প্রথম বাক্যটিতে আছে কামালুত তাওহীদ, আল্লাহ পাকের একাত্মবাদের পরিপূর্ণ স্বীকৃতি। আমরা সবসময় কালিমা পড়ে থাকি, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখানে এসেছে লা ইলাহা ইল্লা আনতা, আনতা এটি সর্বনাম, আল্লাহকে বোঝানোর জন্য এসেছে। তাওহীদের স্বীকারোক্তি বান্দার মুখ থেকে বের হওয়া খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহর কাছে এর খুব গুরুত্ব আছে এবং এর মূল্য অনেক বেশি। সমস্ত নবীগণের দাওয়াতের মূল বিষয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এই জিকিরটিকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের যে কালিমা স্বীকারোক্তি, এই জিকিরটিকে আফদল জিকির, সর্বোত্তম জিকির বলা হয়েছে, এর উপরে এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো জিকির নেই। অন্য হাদিসে ইমানকে তাজা করার জন্য এই জিকির করতে বলা হয়েছে। আরও চমৎকার কথা হচ্ছে, কোনো একজন ইমানদার যদি জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বানাতে পারে তাহলে তার জন্য জান্নাত অবদারিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। তাওহীদের, তাহলে আমরা বুঝতে পারলাম তাওহীদের স্বীকারোক্তি বান্দার মুখ থেকে বের হওয়া, তাওহীদের কালিমা বান্দার মুখ থেকে বের হওয়া, এটি আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই গুরুত্বপূর্ণ। আর দোয়ায়ে ইউনুসের প্রথম বাক্যটি হচ্ছে এই তাওহীদের কালিমা। সুতরাং দোয়ায়ে ইউনুস আমরা যখন পড়ি তখন আমাদের প্রথম চিন্তা থাকার দরকার যে এখানে আমরা প্রথম বাক্যে আল্লাহ পাকের তাওহীদের স্বীকারোক্তি দিচ্ছি। দোয়ায়ে ইউনুসের দ্বিতীয় বাক্যটি হচ্ছে তাসবিহ। তাসবিহ এটিও আল্লাহ পাকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিয় একটি জিকির। নামাজের মতো ইবাদত, আপনি লক্ষ্য করুন আমরা যখন নামাজে দাঁড়াই সেখানে যে সানা পড়ি, সানাটা কিন্তু সুবহানাকাল্লাহুম্মা তাসবি দিয়ে শুরু করি, রুকুতে গিয়ে তাসবি পড়ি, সেজদায় গিয়ে তাসবি পড়ি, অবশ্য তাসবিহের বাক্যগুলো একটু পরিবর্তন হয় কিন্তু সবগুলোই তাসবি। তাসবিহের জন্য আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরটি করি। আর দোয়ায়ে ইউনুসে এসেছে সুবহানাকা, একা বলেও আল্লাহকে বোঝানো হয়েছে, এটি আল্লাহর জন্যই সর্বনাম হিসেবে এসেছে। তাসবিটা কি? বান্দা তাসবি পাঠ করে মানে সে এই স্বীকারোক্তি প্রদান করে, আল্লাহু মুনাজ্জাহু আন কুল্লি আইবিন ওয়া নাকসিন ফিল আকওয়ালি ওয়াল আফআলি ওয়াল ইরাদা, আল্লাহ পাক সমস্ত ভুল ত্রুটি দোষ থেকে পবিত্র, আল্লাহর কথার ক্ষেত্রে, আল্লাহর কাজের ক্ষেত্রে এবং আল্লাহর ইচ্ছার ক্ষেত্রে। আমি আপনি বিপদে পতিত হয়ে যখন দোয়া ইউনুস পড়ব আর এর দ্বিতীয় ছোট্ট বাক্যটি সুবহানাকা পড়ব, তখন এর মর্ম হবে যে আল্লাহ আমি এই বিপদে পতিত হয়েও আপনার পবিত্রতার ঘোষণা আমি দিচ্ছি, আমি স্বীকার করছি বিপদে পড়ার কারণে আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আপনি আমার উপর কোনো জুলুম করেননি, আপনার ইচ্ছায় আমি বিপদে পড়েছি কিন্তু আপনি আমার উপর কোনো অবিচার করেছেন, আপনার সিদ্ধান্তে কোনো ভুল ছিল এমন কথা আমি বলছি না, আপনার কোনো বিচার আমার উপর নেই বরং আমি আমার উপর অবিচার করেছি, ইন্নি কুনতু মিনা যালিমিন, যা তৃতীয় বাক্যে এসছে। দোয়ায়ে ইউনুসের তৃতীয় বাক্যটি হচ্ছে ইন্নি কুনতু মিনা যালিমিন, নিশ্চয় আমি অবিচারকারীদের অন্তর্ভুক্ত।
এখানে আমাদের প্রথমে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো কোরআন এবং হাদিসে বান্দার পাপকে জুলুম বলা হয়েছে। বান্দা যত রকম পাপ করে এই পাপের ক্ষতি তারই হয়। এই জন্য পাপ করা মানে নিজের উপর নিজে জুলুম করা, কারণ পাপের কারণে সে দুনিয়াতে শাস্তি পায়, আখেরাতে শাস্তি পাবে। তাহলে নিজের ক্ষতি নিজে ডেকে আনে পাপের দ্বারা, এর মানে নিজের উপর নিজে জুলুম করে, নিজের উপর নিজে অবিচার করে। খুব কাছের একটি দৃষ্টান্ত হচ্ছে আমরা নামাজের শেষ বৈঠকে যে দোয়ায়ে মাসুরা পড়ি, সেখানে বলি কি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার উপর অনেক অবিচার করেছি, অনেক জুলুম করেছি। তাহলে শেষ বাক্যের মধ্যে ইউনুস আলাইহিস সালাম নিজের ভুল স্বীকার করেছেন, এর জন্য অনুতাপ প্রকাশ করেছেন, আল্লাহর কাছে পরোক্ষভাবে তিনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এটি হচ্ছে তাওবা, বান্দা নিজের ভুলকে স্বীকার করা, এর জন্য অনুতাপ প্রকাশ করা, এটি হচ্ছে তাওবা। তাহলে শেষ বাক্যটির মধ্যে আছে তাওবা, আল্লাহ আমি ভুল স্বীকার করছি। আর এই তাওবার জন্য কিন্তু একটি শর্ত আছে, তাওবার জন্য গুনাহে লিপ্ত থেকে তাওবা করলে হয় না, গুনাহ ছেড়ে দিতে হয়। নি কুংতু, কুংতু মানে আমি ছিলাম, আমি অবিচারকারীদের অন্তর্ভুক্ত ছিলাম, এখন নেই, এর মানে আমি এখন আগের অবস্থা থেকে ফিরে এসেছি। তাহলে এই কথাগুলো যদি আপনার আমার মধ্যে থাকে যে পিছনে যত ভুল করেছিলাম, পিছনে যত পাপ করেছিলাম, সেগুলোর জন্য লজ্জিত এবং আল্লাহর কাছে এই মর্মে অঙ্গীকার করতেছে যে আল্লাহ ভবিষ্যতে আর করার ইচ্ছে নেই, তাহলে এটা হবে তাওবা। দোয়ায়ে ইউনুসের শেষ বাক্যে আছে তাওবা। এবার লক্ষ্য করুন, ইউনুস আলাইহিস সালাম যে তিনটা বাক্য দিয়ে তিনি তার দোয়াটিকে সাজিয়েছিলেন এবং এত কার্যকরী একটা দোয়া হয়েছিল, এই দোয়ার কোনো অংশে কিন্তু সরাসরি আল্লাহকে বলেননি যে আল্লাহ আমি তো এত বড় বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করুন। সরাসরি না বললেও এর চেয়ে উত্তম তরিকায় বলা হয়েছে, কারণ তিনি শুরু করেছেন তাওহীদের কালিমা দিয়ে, আর মাঝখানে রেখেছেন তাসবিহ, আর শেষে রেখেছেন নিজের ভুলের স্বীকারোক্তি। এই তিনটা কথা যখন বান্দা অন্তর থেকে মাহবুদের সামনে, আল্লাহর সামনে প্রকাশ করে, তাহলে আল্লাহর দয়া পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য হযরত ইবনুল কাইম রহমতুল্লাহি আলাইহি শেষে বলেছেন, এই তিনটা বিষয়কে উল্লেখ করার পরে তিনি বলেছেন, মা হুয়া মিন আবালাগি আদভিয়াতিল কারবি ওয়াল হাম্মি ওয়াল গাম্মি ও আবালাগিল ওয়াসাইল ইলাল্লাহ ফি কাযাইল হাওয়াইজ। এই যে কথা ইউনুস আলাইহিস সালামের জবান থেকে বের হয়েছিল, এটি হচ্ছে বিপদ আপদ, দুশ্চিন্তা, টেনশান, পেরেশানি, এগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য শক্তিশালী কার্যকরী একটি ঔষধ। এবং বলেছেন, বান্দা তার নানান রকম প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহর দ্বারস্থ হওয়ার শক্তিশালী একটি উপায়, এই কথাগুলো। তাহলে দোয়ায়ে ইউনুসের মধ্যে এই কথাগুলো আছে, এই জন্য আমরা সামনে যখন দোয়ায়ে ইউনুস পড়ব তখন এই অর্থটা মাথায় রেখে, চিন্তায় রেখে তারপরে আমরা পড়ার চেষ্টা করব। এখন রয়ে গেল দোয়ায়ে ইউনুসটি, এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা কোন কোন সময়ে পড়ব এবং কত সংখ্যায় পড়ব, কতবার করে পড়ব। এই উভয় প্রশ্নের উত্তর হলো, কোরআন হাদিসে এর কোনোটি নির্দিষ্ট করে দেওয়া হয়নি এবং আমাদের সহজতার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এর মানে আপনার আমার যখন খুশি তখন পড়তে পারি, ঘরে বসে আসি পড়তে পারি, নামাজের আগে পড়তে পারি, নামাজের পরে পড়তে পারি, বাহিরে যাচ্ছি পড়তে পারি, গাড়িতে বসে আসি পড়তে পারি, বাজারে যাচ্ছি পড়তে পারি, বাজার থেকে ফিরছি পড়তে পারি, অজু আছে তাও পড়তে পারি, অজু নেই তাও পড়তে পারি, দাঁড়ানো বসা শোয়া সর্বাবস্থায় পড়তে পারি, সহজ করে দেওয়া হয়েছে। কতবার পড়ব তাও সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়নি, যে ন্যূনতম 10 বার পড়তে হবে, 100 বার পড়তে হবে, এর চেয়ে বেশি পড়তে হবে, কিছুই উল্লেখ করে দেওয়া হয়নি। এখানে আমাদের একটা মূলনীতি মনে রাখতে হবে, আমরা চাই শুধু সংখ্যাটা, সংখ্যায় কতবার পড়লাম, অথচ কোরআন হাদিসে কোথাও সংখ্যার কথা উল্লেখ করা হয়নি। একটি মূলনীতি যদি আমাদের মনে থাকতো তাহলে এই প্রশ্নের জবাবটা আমরা সহজে বুঝতাম। মূলনীতিটি হচ্ছে যে আল্লাহর কাছে কোনো আমলের সংখ্যার চেয়ে, পরিমাণের চেয়ে মানটা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সূরা কাহাফে বলেছেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যেন তোমাদেরকে পরীক্ষা করি তোমাদের কার আমল কত বেশি সুন্দর, সর্বাধিক সুন্দর। আর একই কথা আল্লাহ পাক সূরাতুল মুলকে বলেছেন, লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তিনি যেন তাদেরকে পরীক্ষা করেন তাদের কার আমল সর্বাধিক সুন্দর। আকসারু আমালা, কার আমল কত বেশি সেটা পরীক্ষার বিষয় না,
পরীক্ষার বিষয় হলো কার আমল সর্বাধিক সুন্দর। তাহলে আমল মানে ভালো করা, আমলের কোয়ালিটি ভালো করা, এটি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় জিনিস। দোয়া অনুষ্ঠিত আপনি হাজারবার পড়ে ফেললেন, লাখবার পড়ে ফেললেন, কিন্তু কোনো রকম পড়লেন, এর চেয়ে যদি আপনি বুঝে মনোযোগ সহকারে সীমিত কিছুবারও পড়েন, আশা করি এর দ্বারা উপকার বেশি হবে। যদি শঙ্কা উদ্দেশ্য থাকতো তাহলে আল্লাহ পাক কোরআনে বলে দিতেন, যদি শঙ্কা উদ্দেশ্য থাকতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিতেন। আল্লাহ পাক আমাদেরকে বলা কথাগুলো বোঝার এবং সেই মোতাবেক আমল করার তাওফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।